আজকে আমাদের ঘরে দুজন স্পেশাল অতিথি আসছে, আর তার আগে এখন যাচ্ছি শ্বশুর শাশুড়ির ঘর। কি চাইছো, কি দেখাবো তোমাকে? ও ফোন কিনেছে তোমাদের দেখালো। তো এখন যাচ্ছে শ্বশুর শাশুড়ির ঘর। শ্বশুর শাশুড়ির ঘরে অনেকগুলো গেস্টের আমন্ত্রণ আছে, এবং সেই স্পেশাল গেস্টগুলো কি সেগুলো তোমরা দেখতেই পাবে। তো চলো, কিছু প্রিপারেশন আছে, করা করা যা, তারপরে গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, সবাইকে সবসময় নতুন পাতায় সুস্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছো, কেমন আছো জানিও। আমরা মোটামুটি আছি, মেয়েটার শরীর ভালো নেই, লু লেগে গেছে, এবং তার ফলে সর্দি কাশি মানে অনেক কিছু সিম্পটম দেখা যাচ্ছে। তো চলো ঘুরে আসা যাক, তারপরে বাকি কথা হচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি নতুন ফ্ল্যাটে শিফট করার পর যে পুজো হয়েছিল ফ্ল্যাটে, তারপরে কাউকে খাওয়ান দাওয়ান করানো হয়নি। তো একে একে সমস্ত মানে রিলেটিভদের নিমন্ত্রণ করে করে শ্বশুর শাশুড়ি খাওয়াচ্ছে। তো প্রথমে আমার বড় জা, তার মা মানে বড় জায়ের যে মা, তাকে সবাইকে নিমন্ত্রণ করে খাইছিল। তারপরে আমার শ্বশুরের যে দাদা হয় তাদেরকে নিমন্ত্রণ করে খাইছিল। তো আজকে পালা পড়েছে আমার মাদের ঘরে, মানে আমার মা ঠাকুমা বাবা নিমন্ত্রিত অতিথি, তো তারাই আসবে। তার জন্য আমরা আগে পৌঁছে গেছি, আর এখানে মা তখন সমস্ত কাজ সেরে পুজো টুজো করছে। তো মোটামুটি সমস্ত রান্নাবান্না এখন কমপ্লিটই হয়ে গেছে। আর এই যে স্পেশাল অতিথিদের আগমন ঘটল, মায়ের ডেলিভারিতে অনেক অর্ডার ছিল, তার জন্য আসতে একটু লেটই হয়েছে। এর মধ্যে আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, আর মেয়ের শরীরটা ভীষণ খারাপ। এখন মারা ফ্ল্যাটটা একবার ঘুরে দেখছে, মা বাবা ঠাকুমা, কারণ এই প্রথমবার এলো, এর আগে একবারও আসেনি মা বাবা ঠাকুমা। আর মেয়েটার যেমন বললাম খুব শরীর খারাপ, কিচ্ছু খেতে পাচ্ছে না। আসলে স্কুল গিয়ে গিয়ে রোদ লেগে লু লেগে এরকম প্রত্যেকটা বাচ্চারই শরীর খারাপ হচ্ছে এখন। তো এই ঘরটা এসি চলছিল, ঠান্ডা ঘর, তাই এই ঘরটায় সবাই একটু বসেছে। ছেলেরা খাবে, তুমি খাও, তোমার অনেক বয়স হয়েছে, আর ছেলে ছেলে করতে হবে না। কে বলো কেমন রান্না করেছে? ঠাকুমার সম্পূর্ণ নিরামিষ খায়, তার জন্য নিচে দেয়া হয়েছে, কারণ টেবিলে আঁশটাঁশ ঠেকাঠেকি হয় একদমই খায় না, পেঁয়াজ রসুনও ঠাকুমা খায় না। পনির, চাটনি, ঝিঙে আলু পোস্ত, ভাজাভুজি, চচ্চড়ি, দই, এই সমস্ত কিছু ছিল ঠাকুমার নিরামিষর আইটেমে। কত রান্না করেছে? আমাদের আমিষে মটনের ঝোল হয়েছিল, মাছ ঝাল দেওয়া হয়েছিল, আর বাকি আইটেম সব মোটামুটি সেমই ছিল। চাটনি, আলু পোস্ত, চচ্চড়ি, পটল ভাজা, বেগুন ভাজা, সালাড, এই সমস্ত কিছু ছিল। তো দুই বাবাকে দেওয়া হয়েছে, তারপরে আমরা খেতে বসেছিলাম। ওখানে আমার বাবা দেখো নিউজ পেপার নিয়ে বসে রয়েছে, আর ওপরে খাচ্ছে আমার মা আর আমার হাজবেন্ড, আর নিচে মাটিতে বসেছি আমি আর শাশুড়ি মা খেতে। এই যে আমাদের খাবার দাবার,
তো যে রান্না করে সে বেশি খেতে পারে না, যেমন জানো সেরকম দেখো আমার শাশুড়িমা খুবই একটা ছোট থালা নিয়ে খেতে বসেছে। আর শাশুড়িমা স্টু খেতে খুব ভালোবাসে, তার জন্য স্টুটাও নিয়েছে। তো এই সমস্ত খাওয়া দাওয়ার পরে ঠাকুমাকে এক প্রকার জোর করেই নিয়ে চলে এলাম আমাদের ঘরে। সে কিছুতেই আসবে না, বললাম যে থাকো আমার ঘরে একদিন থাকো, আমি নয় এত মানে সপ্তপদী রান্না করে এত আদর যত্ন করে খেতে দিতে পারবো না, এক তরকারি ভাতই খেতে দেবো, ছোটো বাচ্চা নিয়ে কাজের লোক নেই। তো ভালোবাসাটা অনেকটা রয়েছে। তো সেই সমস্ত বলে তা মাদের ঘরে দুপুরবেলা একটুখানি সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ঘরের উদ্দেশ্যে। নিয়ে যাচ্ছিস কাকে ঘর নিয়ে চললি? বৌমাকে? বৌমার হাত ধরে যাচ্ছ? ও এসো, হ্যাঁ রোদে ছাদে গিয়ে বসে থাকবে। আমাদের ঘরে কেউ এলে আমার মেয়ে যে কী ভীষণ খুশি হয় কী বলবো, দেখো বড় মার হাত ধরে ধরে নিয়ে আসছে, কিছুতেই হাত ছাড়বে না। আর বড় মাকে ও সব করাবে, যেমন আমি ওকে সব করাই তেমন। এই দেখুন একটুকুনাটা কী কাণ্ড করছে, হায় ভগবান, ঠাকুমাকে সানগ্লাস পরিয়ে দিয়েছে। ঠাকুমাকে কী সুন্দর লাগছে দেখতে, দেখো ঠাকুমা কী খাচ্ছো, আবার গ্লাসে নিয়ে কী সব খাচ্ছে ঠাকুমা, জুস। দুপুরবেলা ঘরে এসে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, আর মা বাবা ওদিকে চলে গেছিল, ভাইয়ের খাবার প্যাক করে দিয়েছিল শাশুড়িমা সেই নিয়ে। আর এখন এটা হচ্ছে সন্ধেবেলা, তো ঠাকুমাকে যেহেতু জোর করে নিয়ে এসেছিলাম ঠাকুমার শাড়িটারি কিছু আনেনি, তাই এটা একটু এক্সকিউজ করো। ওটা যেটা দেখতে পাচ্ছ আমার ম্যাক্সি পরিয়ে দিয়েছি ঠাকুমাকে, আর এখন সবাই চা খেতে বসেছি, শাশুড়িমাও এসেছিলো ঠাকুমার সাথে একটু দেখা করতে। তো আমরা সবাই মিলে চা টা খাচ্ছি, গল্প গুজব করছি, একটু বাবুকে নিয়ে ইয়ারকি ঠাট্টা চলছে। তার মধ্যে আমার মেয়ের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে সর্দি বসে গিয়ে, আর কাশি তো রয়েছে, আর বমি করে দিচ্ছে, মানে সব মিলিয়ে একটা বিভীষিকাময় অবস্থা। তো এইসবের মাঝখানেই এই যে চলছে মেয়ের সেবা শুশ্রূষা, মেয়েকে এখন পাম্প দেবো, কারণ মোটামুটি 4-5 বার দিনে পাম্প দিচ্ছি। পাম্প দেওয়ার ফলে একটুখানি ও রিলিফ পাচ্ছে, শ্বাসকষ্টের পেশেন্ট না, শ্বাসকষ্ট হলে কিছু করতে পারে না, খেতেও পারে না, তার জন্যই মেয়ে খেতে এত ভালোবাসে, অথচ কিছু খেতে পারছে না। মটন হয়েছিল, মটন খেতে ভালোবাসতো, মটন খেতে পারলো না, পটল ভাজা খেতে পারলো না, দই এতটুকু দই খেলো না বিশ্বাস করো, কিচ্ছু খেতে পারলো না। সামান্য একটু শুধু ভাত খাওয়ালাম, কিছু দিলেই মুখে কাশি হচ্ছে, কাশতে কাশতে বমি করে ফেলছে। তো এই পাম্পটা দেওয়ার পর একটু রিলিফ পাচ্ছে, তারপরে আমি একটু ওকে খাওয়াতে পারছি, এই হচ্ছে ব্যাপার। আর মা আসছে রাত্রেবেলা, মা বললো তরকারিটা করে নিয়েই আসবো, মা থাকবে আজকে রাতে। কি বাঙালি কি সবাইকে দিয়ে খায়, একা খায় না। এই হচ্ছে রাত্রেবেলা ঠাকুমা খেতে বসেছে, ঠাকুমার দুধ মুড়ি খায় রাত্রে, তার সাথে রয়েছে মিষ্টি। আর ঠাকুমার ড্রেসটা একটু এক্সকিউজ করো, নিচে সারা পড়েছে, ওপরে পড়েছে আমার একটা নাইটি, কারণ শাড়ি যেহেতু আনা হয়নি। আর তারপরে মা শাড়ি আনার পর আমি বললাম মা শাড়ি চেঞ্জ করতে হবে না, রাতে তো সেই শুয়েই পড়বে। এদিকে দেখো সব মুড়ি পাটি, আর ওই যে আমি একা ভাত পাটি, আমার তরকারি আর ভাত নামানো রয়েছে, এরা তিনজনে মুড়ি খাচ্ছে। তারপরে রাত্রেবেলা লাস্টে আমাদের চলেছিল আইসক্রিমের পর্ব। গরমকালে একটু আইসক্রিম না হলে আমাদের চলে না, যেমন দুপুরের পাতে আমরা একটু টক দই খাই, যেমন রাতের পাতে আমরা একটু আইসক্রিম খাই। তো এই যে বার মানে কাটা হলেই সঙ্গে সঙ্গে গলে যায়, কিন্তু এই ভ্যানিলাটা আমার খুব ফেভারিট, অ্যাকচুয়ালি আমার সব কিছুই ফেভারিট, বাটারস্কচটাও ফেভারিট, চকলেটটাও ফেভারিট, টুটিফুটিটাও ফেভারিট। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনও পর্যন্ত প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আরও এরকম এক্সাইটিং এক্সাইটিং ভিডিও দেখার জন্য। এবং যখন সাবস্ক্রাইব করবে তখন বেল নোটিফিকেশানে গিয়ে অলে ক্লিক করবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, এখানেই বিদায় নিই। সবাই আইসক্রিম পর্ব খেতে খেতে, ওই যে আমার মেয়ে দেখাচ্ছে বুড়ো আঙুল যে খুব ভালো, কিন্তু এক চামচ খেয়ে বিশ্বাস করো আর এতটুকু আইসক্রিম খেলো না, অথচ আইসক্রিম খেতে এত ভালোবাসে, সবাই খাচ্ছে বলেই একটু দেয়া হয়েছিল, কিন্তু মানে যা অবস্থা কি বলবো। আশা করি দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু কাল সকালেই ভোরবেলায় আবার স্কুল আছে আর মা ভোরবেলায় বেরিয়ে যাবে। তো আমি বলেছি ঠাকুমা থাক একদিন আমার কাছে, তারপরে ঠাকুমাকে আবার পাঠাবো।
তো চলো বন্ধুরা, আজকে এখানে এই পর্যন্তই শেষ করলাম এবং আইসক্রিম খেতে খেতে তোমাদের সাথে বিদায় জানালাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হাসি খুশি থেকো এবং মেয়েটা যাতে সুস্থ থাকে সেটা দোয়া করো। আর স্কুলগুলো বোধ করি অনলাইন করে দিলেই ভালো হয়। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটা একটা অনুরোধ রইল মাত্র।